ভারতের যে দুইজন নকিনে বাজে কটুক্তি করেছে, এই দুইজন কটুক্তি করেছে কোন ইস্যু নিয়ে এটা আপনাকে বুঝতে হবে। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন এবং তারা রসুলের যে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে কটুক্তি করেছেন। নাউজুবিল্লাহ পড়া যায়। প্রশ্ন হচ্ছে এই নাস্তিকদের প্রশ্ন, এটা আপনার ব্রেইনে রাখতে হবে। মুসলমান হিসেবে এই নলেজগুলো রাখলে আপনি নাস্তিকদের সামনে বুক ফুলে কথা বলতে পারবেন, কথা বলেন ঠিক কিনা। নাস্তিকরা যেটা বলে রসুলের উপরে, মনে রাখবেন রসুলের সবচাইতে সমালোচিত দুইটা বিয়ে, কয়টা বিয়ে? একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রসুলের বিয়ে, আর একটা হচ্ছে রসুলের আপন ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। মোট কয়টা বিয়ে? দুইটা। নাস্তিকরা যে বিষয়ে আপনাকে প্রশ্ন উত্থাপিত করবে সেটি হচ্ছে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল যে বিয়ে করেছিলেন, ভালো করে শুনবেন, এদিকে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 6 বছর। কথা বলেন, কয় বছর? মাত্র 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিয়ে করেছেন। এখন নাস্তিকরা আপনাকে বলবে, আগেই কোন নাউজুবিল্লাহ, নাস্তিক বলবে দেখ মুহাম্মদ কত লোভী, কত নারী লোভী, নাউজুবিল্লাহ পড়ে, যে মুহাম্মদ একজন ছোট্ট বাল্য বিবাহ যেটাকে বলা হয়, ছোট্ট বাচ্চা যার বয়স মাত্র 6 বছর, রসুল নাকি নারী লোভী ছিলেন তাই নাকি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ পড়লেন না? নাস্তিকদের উত্থাপিত প্রশ্ন, এর উত্তর আপনাকে জানতে হবে, যেটা ডিরেক্ট অ্যান্সারটা আসলে কি। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। এর কারণ এটা নয় যে রসুল নারী লোভী ছিলেন, এর মানে এটা নয় যে রসুল নারী আসক্ত ছিলেন, বরং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, কারণ এর হুকুম দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ নিজে ওহি পাঠিয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হাদিস নাম্বার 3895, আল্লাহ তাআলা নিজেই রাসূলকে বিয়ে করতে বলেছেন তাই রাসূল বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়ে, দ্যাট মিন্স বোঝা গেল রসুল কোনো নারী রবি ছিলেন না, রসুল কোনো নারী আসক্ত ছিলেন না, রসুল তো করেছেন সেটাই যেটা আদেশ দিয়েছে একজন, তিনি কে? বিয়ের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল একদিন ডাকলেন, একে বললেন, হে আয়েশা, তুমি কি জানো তোমাকে বিয়ের পূর্বে স্বপ্নে আমি 2 বার দেখেছি। এত আস্তে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে স্বপ্নে দেখেছেন, হাউ কাম ইট পসিবল, কেমন দেখছেন আপনি আমারে? রাসূল বললেন, ভালো করে শোনো আয়েশা, আমি একদিন ঘুমাচ্ছিলাম, রাতের বেলা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম যে একজন রেশমি রুমালের কাপড় দিয়ে আসছে, মাথায় ঘোমটা দেওয়া রেশমির কাপড় পরে আছে, আমার সামনে এসে বসলো, আমার পাশে আছেন জিব্রাইল। আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, ও ভাই জিব্রাইল, এটা কে? জিব্রাইল বললেন, রসুল আপনি নিজেই একটু খুলে দেখেন। রসুল যখন ঘোমটা উঠালেন তখন তিনি দেখতে পেলেন এটা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন, নবী ওনাকে দেখানো হচ্ছে এই জন্য যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর আদেশ, আপনি এই মেয়েকে আল্লাহর আদেশ পেয়ে বিয়ে করবেন। সুবহানাল্লাহ বললেন না? রসুল বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ? জিব্রাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে আদেশ। রসুল বললেন, আল্লাহ যা বলবেন এটাই আমি করতে প্রস্তুত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে, এই ভালো করে শুনুন, এদিকে সবাই এদিকে, নিজের যেই খালা, আপন খালা, আপন খালাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। পাঠানোর পরে প্রস্তাব দিলেন যে আমি আপনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে চাই। আবু বকর একটু শক্ত এই জন্য যে রসুল তো আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, হুয়া হাবিবি, আমার তো বন্ধু সে, আমি আমার বন্ধুর সঙ্গে নিজের মেয়ের বিয়ে কেমন করে দেই, এটা কেমনে হয়? তাই তিনি একটু চিন্তায় পড়ে গেলেন, খালা আবার রসুলের কাছে ফিরে আসলেন। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খালাকে ডাক দিয়ে বললেন, ও খালা আপনি আবার যান আবু বকরের কাছে। আবু বকর কে বলেন, ও আবু বকর আমরা তো দুইজন ভাই ভাই, রক্তের ভাই তো না, রক্তের ভাই না তো আমরা, রক্তের ভাই না হলে সমস্যা কোথায়? তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ে চির সুখে বসবাস করবে, বিয়ে দিয়ে দাও, কোনো সমস্যা নাই। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসাইড করলেন যে ঠিক আছে, রাসূলের মতো উত্তম পাত্র তো আমি জীবনেও খুঁজে পাবো না, তাই আমি বিয়েতে হ্যাঁ বলে দিলাম, বিয়েটা হয়ে গেল। তাহলে বোঝা গেল রাসূল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, এটা কি নারী লোভী হওয়ার কারণে করেছেন নাকি একজনের আদেশে করেছেন? তিনি কে? আল্লাহ। আল্লাহর আদেশে করেছেন প্রিয় ভাইয়েরা, এটা নারী লোভী নয়। এজন্য যারা নারী লোভী বলবে, যারা নারী আসক্ত বলবে, তারা নাস্তিক্যবাদকে ফলো করে, তারা মুসলমান ঘরের সন্তান হতে পারে না। এবার বুঝেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে করেছিলেন মোট তিনটি কারণে, বলেন কয়টা? এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ নিজেই ওহি দিয়েছেন। এক নাম্বার কারণ কি? আল্লাহ নিজে ওহি দিয়েছেন, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে এই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দিনের একজন সৈনিক। কি ছিলেন? দিনের সৈনিক। তাহলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পৃক্ততা বা সম্পর্ক, এটা কি ঢিলা হলে হবে না শক্ত হতে হবে? তো এখন যদি একটা বিবাহের বন্ধনের মাধ্যমে একটা আবদ্ধ আমরা হয়ে যাই, তো আমাদের সম্পর্ক কি নেমে যায় না আরো সম্পৃক্ত হয়ে যায়? আরো সম্পৃক্ত হয়ে যায়। এজন্য আবু বকরের সঙ্গে সম্পর্ক আরো শক্ত করবার জন্য রসুল তার মেয়েকে বিয়ে করেছে, সুবহানাল্লাহ। পড়া আর তিন নাম্বার যে কারণটি, সেটি সবচাইতে মোস্ট ইফেক্টিভ রিজন। কারণটা কি? এর কারণটা হচ্ছে যে রসুলের যতগুলো স্ত্রী ছিল, কথা কি বুঝতে পারছেন আপনারা? রসুলের স্ত্রীদের ভেতরে সবচাইতে বিচক্ষণ, সবচাইতে পারদর্শী, সবচাইতে বুসমান, সবচাইতে বড় বিশেষজ্ঞ যে স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সোয়ালটা পড়ে, সবচাইতে বেশি জানেওয়ালা। আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বিয়ে করেছেন 6 বছর বয়সে, কিন্তু রসুলের বাসায় যখন উনি উঠেছেন তখন বয়স ছিল 9 বছর। বয়স ছিল কত? 9 বছর। তো দেখা গিয়েছে ছোট মানুষ যে হয় তার আদর কি কম না বেশি? কিছু বলেন না, কম না বেশি? বেশি। তো অনেক সাহাবা একরাম রসুলকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম হওয়ার কারণে পাবলিকলি যার তার সামনে রসুলকে যা মন চাইতো তাই ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করতেন, সুবহানাল্লাহ। পড়েন, এর কারণে আমি আপনাকে তথ্যটা দিচ্ছি, রসুলের স্ত্রীদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে একাই 2010টা হাদিস বর্ণনা করেছেন। আরো তথ্য দিচ্ছি, রসুলের আশেপাশে যত সাহাবায়ে কিরাম ছিল, ইভেন যারা বয়স্ক সাহাবি মানে রসুলের সান্নিধ্যে অনেক বছর থেকেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান এত পরিমাণ তিনি রসুল থেকে নিয়েছেন যে বড় বড় সাহাবায়ে কিরাম যখন কোনো একটা মাসআলায় আটকে যেত তখন তারা সমাধান নেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। এটা মুসলমানদের সবচেয়ে বড় কল্যাণকর বিষয়। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল যে বিয়ে করেছেন, এটা কি রসুল নারী লোভী ছিলেন না আল্লাহর আদেশে করেছেন? আল্লাহ যেন নাস্তিক্যবাদের সমস্ত প্রশ্ন আমাদের জেহেন থেকে দূর করে দেয়, পড়া আমিন। আচ্ছা, এটা যদি আপনি না জানেন, খালি আপনি চিল্লাইলেন, মনে করেন শুধু আপনি কি করলেন, চিল্লাইলেন, কিন্তু যখন বললো যে আসলে হুজুর এটা কেন বললো, হুজুর আপনি একটু উত্তর দেন তো, তখন হুজুর বলবেন একটু হাসি দিয়ে শেষ না। বিভারা জানতে হবে, আমি যে সব জানি তা কিন্তু না, আমি একটু একটু জানি, আপনাদেরকে জানাবার ট্রাই করি। তাহলে বোঝা গেল রসুলের স্ত্রীদেরকে নিয়ে কোনো প্রকার বাজে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে রসুল সম্পর্কে ভালো পজিটিভ ধারণা রাখার তৌফিক দান করুক। আমিন।